আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকে সকালের খাবার ছিল নরম খিচুড়ি এটা হচ্ছে সিলেটের ফেভারিট খাবার তো এই খিচুড়িটা রান্না করেছেন আপনাদের ভাই কারণ আজকে আমার খালা ছুটি নিয়েছেন উনি অসুস্থ তারপর হচ্ছে আমরা রান্নার প্রিপারেশনে চলে গেলাম আজকে রান্না করব পেঁপে দিয়ে রুই মাছ তো আমাকে রান্নায় সাহায্য করেছেন পুরোটাই আপনাদের ভাই দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই আমাকে পেপে কেটে দিচ্ছেন আলহামদুলিল্লাহ যেদিন খালা আসেন না আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করেন কাজে তো উনি কেটে দিয়ে এগুলা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছেন আর সব সময় পেপে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হয় তাহলে পেপের কষটা চলে যায় তার জন্য মাছগুলো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি ধুয়ে নিব তো এই তো আজকের খাবার আমাদের দুপুরে ছিল পেঁপে দিয়ে রুই মাছ ডাল আলহামদুলিল্লাহ আর আগের দিনের তরকারি ছিল মুরগির তরকারি আর এইদিকে দুধটা দুটা গরম হচ্ছে আমি কাটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করব একটু লবণ দিয়ে এটাকে হচ্ছে আমি একটু সর্টে করে নিব আমি মশলাগুলো অ্যাড করে দিব একটু সর্টে হয়ে যাওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা পেঁপের তরকারি হবে একটু পাতলা ঝোল করবো আর পেঁয়াজটাকে প্রথমে হচ্ছে আমি একটু সর্টে করে নিচ্ছি আজার হচ্ছিল তাই হচ্ছে আমি র টোনটা কেটে দিয়েছি অরিজিনাল যে টোন এখন হচ্ছে আমি বয়স অবার দিচ্ছি পেঁয়াজগুলো একটু ছোটে হয়ে যাওয়ার পর আমি গুরু মশলাগুলো অ্যাড করে দিলাম মরিচ হলুদ এবং হচ্ছে জিরার গুঁড়ো তো এইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেন হচ্ছে আমি মাছ অ্যাড করে দিব মাছ দিয়ে মাছ থেকে যখন পানি বের হবে তখন মাছগুলা তুলে দেন হচ্ছে আমি পেঁপেটা অ্যাড করে দিব তো এই তো আমি সবসময় এরকম রান্না করি যখন কাঁচা মাছ রান্না করি তখন মশলার মধ্যেই হচ্ছে মাছটাকে ভুনে নিয়ে দেন হচ্ছে আমি রান্নাটা শেষ করি আবার অনেকে মাছটা আলাদা ফ্রাই করে রান্না করেন এটা করলে গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম বেড়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার মাছগুলা খুব সুন্দর হয়ে গেছে সিদ্ধ এখন আমি পেঁপে অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এই পেঁপেটা আমার বাড়ির পেঁপে ছিল অনেক টেস্ট হয়েছিল তরকারিটা খেতে যেহেতু আমি সবজি খাই দেশে আমার খুব ভালো লেগেছিল এই পেঁপের তরকারিটা খেতে তো সারাদিনের ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আমি কি রান্না করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে ফলো করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেল এই মাছ দিয়ে দিলাম পানিতে এদিকে ভাতটা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন লাস্ট ফিনিশিং ধনে পাতা না দিলে আমার ভালো লাগে না সব তরকারিতে হচ্ছে আমি ধনে পাতা চাই আসলে শীতের দিনে একটা ধনে পাতা ভালোই লাগে তো এই তো সারাদিনের ব্লগ শেয়ার করলাম ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh. Bye. Allah Hafiz.